এসএমসি ওরসালান এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের একজন চলচ্চিত্র নায়ক জয় চৌধুরী। আমার নামে নাম কেন ভাই? জানি না, হয়তো আমি আপনার অনেক বড় ভক্ত হয়তো এর জন্য। ভেরি গুড অ্যান্সার অ্যান্ড ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার। সো এই যে ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা কি জায়েদ খান থেকে শেখা? শুরু করলেন এভাবে? শেষ করার জন্য খুব বেশি সময় নাই এর জন্য। না, এরকম কিছু না, এটা তো নর্মাল একটা। আমি রিয়েলি আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। আমি যখন আমি তো এখন ইদানিং নাটক খুব কম দেখা হয়, বাট আগে আপনার অনেক বেশি নাটক দেখা হতো। আমি তো আবার আপনার বইও দুইটা পড়েছি, সেটা আরও আগে যখন আপনি রাইটার হিসাবে দুইটা 100 বইমেলাতে যখন ইয়ে করছিলেন আপনি। বাট আপনার ফ্যান আমি, বাট এছাড়া অন্য কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সারের কিছু নাই, এটা হচ্ছে সরল একটা অ্যান্সার। থ্যাংক ইউ জয়। আমার কাছে কেন মনে হয় যে তুমি ঠিক তোমার ক্যারিয়ারকে এখন পর্যন্ত একটা লাইমলাইটে নিতে পারো নাই? ধরো আজকে যাদের নাম আসে শাকিব খান পরবর্তী, তাদের অনেকেই পারে নাই, কিন্তু এখনও চেষ্টা করছে, কিন্তু তুমি খুব তীব্র চেষ্টার জায়গাতেও নাই। চার পাঁচটা নাম যখন আসে সেখানে তোমার নামটা খুবই কম আসে, কিন্তু না আসার কোনো কারণ আমি দেখি না। এটা কেন? এটা কি তোমার স্ব ইচ্ছায় নাকি ইন্ডাস্ট্রির পলিটিক্স? অ্যাকচুয়ালি তো পলিটিক্স আছেই, আর আমি যতটুকু পলিটিক্সের ভিতরে জয়েন করেছি ইন্ডাস্ট্রির ভিতরে, সেখানে আমার যাওয়াটা আসলে উচিত ছিল না কখনোই। বাট আছে না যে আমি, আমার তো ভালো একজন গাইড ছিলেন মনে হচ্ছেন দীপজল, এখন উনি আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন প্রথম ছবি এফ এ মানিক স্যারকে দিয়ে। পরবর্তীতে তো আসলে আমার উনি ছাড়া আর কোনো গার্জিয়ান নাই, তারা যে পথে আমাকে নিয়েছে আমি সেই পথে গিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি একজন আর্টিস্টের জন্য রাজনীতিতে যাওয়া বা বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতিতে যাওয়া কখনোই উচিত না আমি যেটা মনে করি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমার ভিতরে কোনো না কোনো কিছুর কমতি আছে যেটা হয়তো অন্যদের নাই। আর কমতির ভিতরে যেটা সেটা হচ্ছে অ্যাজ এ ভালো আর্টিস্ট, অ্যাজ এ ভালো অভিনেতা, মানে অ্যাজ এ ভালো মানে ফাইট জানতে হবে, ভালো অ্যাক্টিং জানতে হবে, ভালো নাচ জানতে হবে, এটা ছাড়াও অনেক কিছুই আছে যেটা অভ্যন্তরীণভাবে একজন আর্টিস্টের খুব সুন্দরভাবে ওইগুলো গ্রহণ করেই ইন্ডাস্ট্রিতে চলা উচিত। হয়তো বা সেই জায়গাগুলোতে আমি অনেক পিছিয়ে আছি। প্রথম তুমি বললা যে অভ্যন্তরীণ রাজনীতি করা উচিত না, মানে শিল্পী সমিতির ইলেকশনটা তোমার রং ডিসিশন ছিল। এই ডিসিশনটা কি তোমার নেওয়া নাকি তোমাকে দীপজল ভাই কিংবা তোমার বড় ভাইরাই তোমাকে উৎসাহিত করছে বা তারা ওই পথে হাঁটছে বলে তুমি সেই পথে হাঁটছো? এখন সেই হাঁটাটা যদি তোমার ইচ্ছায় হয়ে থাকে সেটা ভুল ডিসিশন, আর তাদের ইচ্ছায় হয়ে থাকলে তারা তোমার সিদ্ধান্তটা ভুল করিয়ে দিয়েছে? 100%। কারণ আমি যখন দেখবো যার সঙ্গে আমি চলছি, যার সঙ্গে ফিরছি, সে যখন যে পথে হাঁটবে, অ্যাকচুয়ালি তো এটা আমার পরিচিত জায়গা না। আমি অ্যাজ এ আর্টিস্ট আমি আমার কাজ শুধু অ্যাক্টিং করা ক্যামেরার সামনে, আর ইন্ডাস্ট্রি সম্পর্কে একজন আর্টিস্টের অতটা জানা থাকে না যতক্ষণ না পর্যন্ত সে অভ্যন্তরীণ রাজনীতির ভিতরে যতক্ষণ না না ঢুকতে পারে। আমি অ্যাজ এ আর্টিস্ট আমি যেখানে হোক ইন্ডাস্ট্রির বাইরেও কিন্তু অনেক ছবি হয় না, ছবি হচ্ছে রিলিজ হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি আর্টিস্টরা যত যারা এই অভ্যন্তরীণ কোন্দলে যারা জড়াচ্ছে তাদের মতো কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করছে না তারা, এবং তারা জানেও না যে আসলে ইন্ডাস্ট্রি কোন প্রবলেম কোথায় ক্রিয়েট হচ্ছে। সেই জায়গাগুলোতে যখন আমরা মুভ করতেছি তখন গিয়ে মনে হচ্ছে যে আমি প্রবলেমের ভিতরে পড়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার এই জায়গাগুলোতে যাওয়া উচিত না, তখন আমার ফিল হয় যে আমি ভুল করেছি। এই যে তোমার উপলব্ধিটা হলো, সেই উপলব্ধির মধ্যে একটু প্রকাশ করতে পারো যে কী কী জিনিস আরও জানতে হয়? ইগো বলতে এখানে কিছু রাখা উচিত না, আমি যতটুকু আমার কাছে ফিল হয়েছে, কিন্তু আমার অনেক বেশি ইগো। এখানে সালাম দিলে কেউ সালামের উত্তর নেবে না 80% লোক, এটাই স্বাভাবিক কথা, কিন্তু তারপরেও তাদের সঙ্গে চামচামি করতে হবে, এটা আমার পক্ষে সম্ভব কখনোই হয়নি এবং হয়ও না। এটা নর্মাল একটা বিষয়, যত যোগাযোগ করা হবে, এটা কাজের ক্ষেত্রেই নর্মাল একটা বিষয়, যত যোগাযোগ করা হবে তত কাজের পরিধিটা বেশি বাড়ে। আমার যোগাযোগ করা খুব কম হয়, আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমি তো কাজ জানি, তাহলে আমাকে কেন ফোন করে একজনকে বলতে হবে ভাই আপনার এই ছবিটাতে আমাকে একটু রাখেন। আমার কাছে এই জায়গাগুলোতে আমার কাছে খুব খারাপ মনে হয়। তোমার ফুল প্যানেল জায়েদ খান তোমাকে খুব পছন্দ করে, আমার যদি ভুল না হয় যে জায়েদ খান নিজেই স্ট্রাগল করছেন, উনি যেভাবেই হোক উনি টিকে আছেন, আলোচনায় আছেন। উনি কি তোমাকে এই পলিটিক্সে কিংবা ওনার প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে বেশি বেশি অভিনয়ের থেকে সরিয়ে রাখার, যে তোমার যে ক্ষতি হলো বা ক্ষতি হচ্ছে অভিনয় না বেশি করতে না পারার ক্ষতিটা, এর জন্য কি জায়েদ খান দায়ী কিনা? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। আমি দায়ী বলতাম সেখানে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতো। অ্যাকচুয়ালি জায়েদ ভাইয়ের সাথে আমার রিলেশন চলচ্চিত্রে আসার পরেই না,
আমার চলচ্চিত্রে আসার আগে থেকে জায়দের সঙ্গে আমার ভালো রিলেশন, হয়তো শিল্পী সমিতির ইলেকশনে গত 6 বছর ধরে হয়তো বা আমার আশপাশের মেম্বাররা বা আমার অন্যান্য মানুষ যারা যারা আমাকে চিনতেছে ইলেকশনে, তারা হয়তো বা জানতেছে যে জায়দ খানের থ্রুতেই হয়তো বা এরকম কিছু একটা হচ্ছে, কিন্তু জায়দের সাথে আমার রিলেশন আমি যখন ফিল্মে আসি তার আগে থেকেই। কিন্তু এখন এত ভালো কাজ আবার হচ্ছে, ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে বলে সবাই বলছে, ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, এখন কিন্তু কাজ করার সবচেয়ে বড় সুযোগ পারফর্মারদের জন্য। তোমার যা ইমপ্রেশন তাতে এবং যা অভিজ্ঞতা তাতে, নতুন ক্যারিয়ার শুরু করার স্টেপিংগুলি কী হতে পারে বলে নিজেকে তৈরি করছো? নতুন ক্যারিয়ারগুলো, এতদিন তো একদম ফুল ধারা বাণিজ্যিক ছবিগুলো আমরা করেছি, আমার কাছে সবসময় নাচের ফাইটের ছবি করতে পছন্দ হয়, বাট আমার কাছে কিছু নতুন গল্প আসছে, ওটিটির প্ল্যাটফর্ম হতে পারে, ইন্টারন্যাশনাল মুভিও হতে পারে, আমি এখনই বলছি না। আমার এই ছবিগুলো একটু অফ ট্র্যাকের মুভিগুলো, আমার মনে হয় ট্র্যাকটা একটু চেঞ্জ করলে আমি আলাদা কিছু টেস্ট আমি নিজেও নিতে পারবো, উপলব্ধি করতে পারবো, আমার দর্শকদেরকে দিতে পারবো, কারণ এটা ছাড়া তো আর কোনো অপশন নাই। প্রতিটা আর্টিস্ট প্রতিটা জায়গায় যদি পদচারণা না করে তাহলে তার অভিজ্ঞতাও বাড়বে না আর দর্শকদেরকেও নতুন কিছু দিতে পারবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ট্র্যাকের কাজগুলো, আমি এতদিন যে কাজগুলো করেছি ফুল কমার্শিয়াল বাংলা ছবি, আমি এখান থেকে ভেঙে কিছু নতুন প্রজেক্ট করতে যাচ্ছি আর কি, আল্লাহর রহমতে হয়তো বা এই বছরের লাস্টের আগেই ফ্লাশ হবে কাজগুলো, অলরেডি সাইনও করে ফেলেছি এবং দেশের বাইরেও আছে প্রজেক্টগুলো, ইনশাল্লাহ আমি দর্শকদের কাছে ভালো কিছু উপহার দিব আমার বিশ্বাস। যেহেতু অভিজ্ঞতা অনেক, সেহেতু তুমি খুব জেনুইন এবং অনেস্ট ওপিনিয়ন কয়েকটা বিষয়ে দেবা, সেগুলো আমি তোমাকে বলবো, নামগুলো তারা কে তোমার দৃষ্টিতে কেমন? মনোয়ার হোসেন ডিপজল, উনি অনেক বড় মনের মানুষ এবং ন্যাচারাল অভিনেতা যাকে বলে, ন্যাচারাল একজন অভিনেতা এবং উনি খুব কমিটমেন্ট। পপি, অনেক বেশি আবেদনময়ী আর্টিস্ট, ভালো নাচে, কারণ ওই সময় যারা মোটামুটি ছিল ওই সময় থেকে আমরা তো স্কুল লাইফ থেকে ওনার ছবি দেখে আসছি, আমি ওনার এক ছবি এক মাস চলেছিল আমি একাই 15 দিন দেখেছিলাম, এবং আমার স্বপ্নের নায়িকার ভিতর উনি একজন ছিলেন, অনেক ভালো আর্টিস্ট এবং অনেক গুণ তার। অপবিশ্বাস, অপবিশ্বাস ভালো মনের মানুষ, ভালো আর্টিস্ট এবং কমিটমেন্টে আমার কাছে যতটুকু মনে হয়েছে পাকা মনে হয়েছে। বুবলি, ওনার সঙ্গে আমার কাজ হয়নি, বাট ওনার চেহারা ভিতর একটা মায়া কাজ করে, আমার মনে হয় ওনার মানে ইনোসেন্টটা আমার কাছে, ওনাকে আমার ইনোসেন্ট লুকটা খুব ভালো লাগে এবং 80% টাইমে আমার মনে হয় উনি অনেক ইনোসেন্ট। পরিমণি, পরিমণি অবভিয়াসলি অনেক বেশি সুন্দরী, আমার মনে হয় আমাদের টলিউড বলেন বা আমাদের ঢালিউড বলেন, সুন্দরীর প্রতিযোগিতা যদি হয় আর্টিস্ট হিসাবে তাহলে ও এক নম্বরেও থাকবে, ইভেন এখন ভালো অভিনেত্রী হয়েছে, আর আমার মনে হয়েছে এখন ভালো মা একজন। সাকিব খান, সাকিব ভাইয়ের কথা বলতে আসলে এটা ভালো দেখায় না, আসলে কি বলবো সাকিব ভাইয়ের কথা, এখানে ভালো আর্টিস্ট, সুদর্শন হিরো, ইভেন হয়তো এখন ভালো বাবা। জায়েদ খান, ভালো মানুষ, ভালো আর্টিস্ট কিনা এটা আমি পরেই বলবো, ভালো মানুষ এবং বাচ্চাদের মতো স্বভাব, এবং তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে, সে ভালোবাসতো এখনও বাসে। আরিফিন শুভ, আমার কাছে বেস্ট মডেল মনে হয় ওনাকে, ভালো মডেল, কারণ আমি ওনার অনেকগুলো ছবি দেখেছি, তার কাটা থেকে শুরু করে অনেকগুলো ছবি মনে হয়েছে আমার, হিরোর থেকে ওনাকে মডেল মনে হয়েছে, ভালো হ্যান্ডসাম। সিয়াম, ভালো আর্টিস্ট। শরীফুল রাজ, যে আর্টিস্টের থেকে আমার কাছে ওর মডেল লুকটা বেশি ভালো লাগে। জয় চৌধুরী, আমি মনে করি আমি ভালো মানুষ। ইন্ডাস্ট্রিতে তোমার পরবর্তীতে শিল্পী সমিতির ইলেকশনে থাকার সম্ভাবনা কতটুক, না থাকার সম্ভাবনা কতটুক? ভাই থেকে তো কোনো লাভ নাই, কারণ লাভ নাই, কারণ এবার আমি পোর্টফোলিও সব থেকে বেশি ভোট পেয়ে আমি এবার জয়লাভ করেছি, বাট 2 বছর আমাকে কোনো কাজ করতে দেয়নি, তা আমি জিত, আমার যদি এই ক্রন্দল যদি লেগেই থাকে, লেগেই থাকবে, যেহেতু একবার ঢুকে গেছে এই রাজনীতিটা, একবার এতদিন ছিল না, এবার যেহেতু ঢুকে গেছে, কারণ পাশ করে একজন, বসে একজন, যায় একজন, চলতেছে যার যার ইচ্ছা মতো হিসিস হুজুজ চলতেছে, এরপরে সমিতির মেম্বাররা কেউ হ্যাপি না, সমিতির কোনো কর্মকাণ্ড 2টা বছর সুন্দরভাবে হলো না, তাহলে শুধু শুধু ইলেকশন করে টাইম নষ্ট করার তো আমার মনে হয় না কোনো প্যানেলই হোক বা কোনো আর্টিস্টের জন্য এটা শুভ লক্ষণ হবে। তুমি জায়েদ খানের খুব কাছের, জায়েদ খান কবে বিয়ে করবে? জায়েদ ভাই প্রতিনিয়তই বিয়ে করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে করতেছে না,
সে বিয়ে করার জন্য জাহেদ ভাই তো আম্মা বা বোন, তারা আমাকে তো জাহেদ ভাই আম্মা বাবা আমাকে সবসময় জাহেদ ভাই পরে ছোটো ছেলে হিসাবে আমাকেই জানতো, ছোটো ভাই হিসাবে আমাকেই জানতো। তা যখন তারা জানলো যে আমার পরামর্শ বা আমার ভালো সৎ পরামর্শগুলো জাহেদ ভাই সবসময় গ্রহণ করে, তারা তিন বছর চার বছর আগে থেকেই লাগছে যে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, এই বলে ডিসেম্বরে বিয়ে করবে, ডিসেম্বর পার হয়ে যায়, আবার আরেক ডিসেম্বর চলে আসে। বাট এবার প্ল্যান হচ্ছে খুব দ্রুতই বিয়ে শাদী করানোর আর কি। মেয়েরা যে এত পছন্দ করে তাকে, তোমার কি হিংসা হয়? না একদমই না, আমার হিংসা হবে কেন? আমি তো অলরেডি বিবাহিত, আমার বাচ্চা আছে সুন্দর একটা, আমি অনেক হ্যাপি আমার ফ্যামিলি নিয়ে। সো তুমি বিয়ে করে ফেলেছো, তোমার ওয়াইফ তোমার সন্তানরা তোমার এই ক্যারিয়ারকে কীভাবে দেখে, তোমার ওয়াইফ কীভাবে দেখে, তাদের সাজেশন কী, তোমার তোমার ভুলটা কোথায় হচ্ছে বললে তোমার ওয়াইফ মনে করে? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। সাজেশন বলতে গেলে সাজেশন তো প্রথম থেকে আমার আম্মুই দিয়ে আসছিল। প্রথমে যখন দীপজল চাচু যখন নিয়ে যায়, যখন আম্মুকে বলে নিয়ে যায় যে বাবু আমি ওর হিরো বানাবো, আমি যখন বিবিএ কমপ্লিট করি, তখন থেকে সে নারাজ যে এই পথে সে আমাকে আসতে দিবে না। তারপরও এই পথের এই অবস্থা সেটা তো জানতোই না, জানতো যে ছবি করবে, শুটিং করবে, ছবি রিলিজ হবে, হিরো হয়ে যাবে এরকম। কিন্তু আসলে এটার ভিতরে যে আরও চলচ্চিত্রের ভিতরে চলচ্চিত্র চলে এটা আসলেই তারা তো জানে না ফ্যামিলি মেম্বাররা। এখন আস্তে আস্তে সবাই জানতেছে, তারা অনেকেই ক্ষুব্ধ, বিশেষ করে এবার ইলেকশন হয়ে যাওয়ার পর থেকেই আমি আমার বন্ধুবান্ধব ফ্যামিলি পাড়া প্রতিবেশী কারো কাছেই মূলত ওইভাবে মুখ দেখাইতে পারি না। কিন্তু আজকে যদি বাইরের ইন্ডাস্ট্রির কথা বলি, দেখো কোথায় যারা নিয়ে গেছে তাদের ইন্ডাস্ট্রিকে, তাদের অভিনেতারা কোথায় চলে গেছে, কত সম্মানের জায়গায় চলে গেছে, তুমি যদি এই কথা বলো তাহলে একজন নিউ কামার যে তোমার মতো দেখতে সুদর্শন, সে ফিল্মের নায়ক হতে চায়, তাকে তুমি আসলে কী উপদেশ দেবা এই স্টেজে বসে, এই শোতে বসে? এই শোতে বসে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আগে নিজেকে তৈরি করো। এক, যদি তুমি মনেই করে থাকো যে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করবা, নিজেকে তৈরি করো এবং কাজ ছাড়া কোনো কিছু মাথায় ঢোকাবা না, কারণ ইন্ডাস্ট্রি কাজ ছাড়া তোমাকে চিনবেও না, কাজ ছাড়া তোমাকে ভালোবাসবেও না, তোমাকে পাশে রাখবেও না। টোটালি স্বার্থপর এবং সেলফিশ একটা ইন্ডাস্ট্রি এটা, এখানে শুধু কাজকে একজন আরেকজনের মন জয় করা যায়, তাছাড়া কোনো অপশন নাই। তোমার হাতে কিছু সময় তুমি ক্যামেরায় তোমার এমন কিছু বলতে পারো যে কথাগুলো তুমি কখনো কাউকে কোথাও বলোনি? আমার মনে হয় যে আপনাকে নিজেকে উপলব্ধি করতে গেলে, বা আপনি যদি মনে করে থাকেন যে না আসলে দুনিয়াতে আপনার কিছু করে যাওয়া উচিত বা করা উচিত, সেহেতু প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন। জানি এখন ভালো কাজ করা অনেক টাফ একটা ব্যাপার, ভালো কাজ করতে গেলেও অনেক কষ্ট হয়, হ্যাঁ। তা সো এই কষ্টটা দিয়েই চেষ্টা করবেন, ছোটো একটা হলেও আপনার ফ্যামিলি মেম্বারের জন্য করবেন, পাড়া প্রতিবেশীর জন্য করবেন, নাহলে বন্ধুবান্ধবের জন্য করবেন, আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু চেষ্টা করবেন যে একটা ভালো কাজ করে যাওয়ার জন্য। অন্তত বেঁচে থাকতে তো এখনকার দুনিয়াটা এমন হয়ে গেছে যে বেঁচে থাকলে আপনার সামনে কেউ আপনার প্রশংসা করবে না, অন্তত মারা গেলে আপনার প্রশংসাটা হোক।